মানুষকে ভালো করবার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবী আলাইহিমুস সালাম গণেরা দ্বীনের খিদমত করেছে মানুষ নবীদের কথাও মানে না নবীদের কথা মানে না নবীদের উপর অত্যাচার করে নবীদের ধরে ধরে মারে নবীদের গড়ে গাল পাড়ে একটা দুটো নবী নয় 3000 নবীকে জানে মেরে ফেলল 3000 নবীকে শহীদ নবীদের অত্যাচার হয়েছে বাবা আল্লাহ নবীরা উম্মতের জন্য আল্লাহ দরবারে বদদুয়া করেছে ও রব্বুল আলামিন আল্লাহ এরা ভালো হবে না এরা হেদায়েত হবে না এরা আমার কথা নেবে না এরা আপনাকে মানবে না আপনি এদের বিরুদ্ধে গজব দিয়ে শেষ করে দেন নবীরা উম্মতের জন্য আল্লাহর কাছে বদদুয়া করতে আল্লাহ নবীদের দোয়া বদদুয়া আল্লাহর দরবার কবুল হবে না হবে না এই মানুষকে মেরে ফেলবার জন্য আল্লাহ পাক আসমান থেকে পানি পরিবর্তে আগুন বর্ষেছেন এই মানুষকে মেরে ফেলবার জন্য আল্লাহ পাক আসমান থেকে পানি পরিবর্তে পাথর বর্ষেছেন বৃষ্টির মতো পাথর বর্ষেছেন এই মানুষকে মেরে ফেলবার জন্য আল্লাহ পাক জমিনকে জলজলা করেছেন ভূমিকম্প দিয়েছেন ধসিয়ে দিয়েছেন জমিনকে ধরে উল্টে দিয়েছেন হযরত লূত আলাইহিস সালামের জামানায় এই মানুষকে মেরে ফেলবার জন্য আসমানের দরওয়াজা খুলে দিয়ে পানিগুলো নিচে নামিয়ে দিয়েছেন জমিনের দরওয়াজা খুলে দিয়ে নিচের পানিগুলো আল্লাহ উপরে তুলে দিয়েছেন দুটো পানি আল্লাহ এক করে সারা পৃথিবীতে আল্লাহ পিলাবন দিয়ে পিলাবিত করে 40 দিন আল্লাহ ডুবিয়ে রেখেছিলেন পানির নিচয় কথা কোন মিথ্যা বলছি না সত্য হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক 1400 বছর হায়াত দিয়েছিলেন 950 বছর দ্বীনের খিদমত করে মাত্র 80টি মুসলমান হলো হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ 250 বছর হায়াত দিয়েছিলেন 250 বছর খিদমত করে মাত্র 12টা মুসলমান হলো ও মেদানেরা এই মানুষকে ভালো করবার জন্য আল্লাহ পাক আমার আপনার নবী নূর নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাঠালেন মক্কা নগর আল্লাহ জন্মগ্রহণ করালেন আল্লাহ পাক আমাদের নবীকে 63 বছর হায়াত দিয়েছিলেন 63 বছর হায়াত দিলেন 40 বছর বয়সে দ্বীনের খিদমতের দায়িত্ব দিলেন 40 বছর 63 থেকে বাদ দিয়ে কত থাকে 23 বছরে খিদমতে হযরত নবী আল্লাহ পাক 23 বছর খিদমতের দায়িত্ব দিলেন মক্কিয়ার মাদানী 10 বছর আর 13 বছর এই 23 বছরে খিদমতে আমার নবী পাকের নূরে হাত ধরে মানুষ ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন আমার নবী পাকের সাহাবার সংখ্যা ছিলেন কিছু কম বেশি 1.5 লাখ সাহাবা ছিলেন জোরে বলবেন না আর জোরে বলা যাবে না বিশ্ব নবী দিবস রবিউল আউয়াল শরীফ রবিউল আউয়াল শরীফ আহলে সুন্নাতুল জামাত চিন্তা করে এ উম্মত আমার নবীকেও কষ্ট কম দেয় আমার নবীকেও কষ্ট দিয়েছে নবীর উপরও অত্যাচার করেছে আমার নবীকে গাল পেড়েছে আমার নবীকে মেরে মেরে বেহুশ করে দিয়েছে পাথর কাঁকর নিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারে হুজুরের গোটা শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে রক্তাক্ত হয়ে গেছে চিন্তা করে নবী আর চলতে পারছেন না জমিনে পড়ে গেছেন বেহুশ হয়ে গেছে গায়ের জুব্বা রক্তে ভিজে লাল হয়ে
গায়ের জুব্বাটা গায়ের চামড়ার সঙ্গে জড়িয়ে জেপটে গেছে হুজুর বেহুশ হয়ে পড়ে ওরা জানে আর বেঁচে নাই তার উপর নাকি হাত দিয়ে দেখছে বেঁচে আছে না নাই তার উপরও লাঠি দিয়ে মারছে নাকি হাত দিয়ে দেখছে বেঁচে আছে না নাই তার উপরে লাঠি নিয়ে মারছে যখন দেখে যান লড়ে না লিয়ে যে মরুভূমিতে শুয়ে দিয়ে চলে গেছে ওরা জানে বেঁচে নেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার অপার ক্ষমতা অসীম কুদরাতে ওই অবস্থার ভিতরে আল্লাহ পাক আমাদের নবীকে জীবিত রেখেছিল ওরা জানে না ওরা জানে না পূর্বেও 3000 নবীকে মেরেছে জানে মেরে ফেলেছে আমাদের নবীকে এরকম করে মেরেছে আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার হাবিবকে কি অবস্থা হচ্ছে গিয়ে দেখো ও জিব্রাইল আমার ভালো লাগে না এতগুলি নবীকে পাঠালাম সবার সাথে বেয়াদবি করলো অত্যাচার করলো নির্যাতন করলো কষ্ট দিল আমি আমার হাবিবকে পাঠিয়েছি আমার পেয়ারা বন্ধুকে পাঠিয়েছি তার উপর অত্যাচার হচ্ছে আমাকে আর কিছু ভালো লাগে না জিব্রাইল যাও ধ্বংস করে দাও আমার দরকার নেই আমার সৃষ্টি আর দরকার নেই এ সৃষ্টি করব বলল এই মানুষ দরকার নেই শেষ করতাম জিব্রাইল আসলে চলে আসছে আল্লাহ ডাকলেন জিব্রাইল শোনো আমি হুকুম দিয়ে দিলাম তবে আমি যাই করি আমার হাবিবকে না জিজ্ঞাসা করে করি না যেটা বলবেন না যাও আমার বন্ধুকে জিজ্ঞেস করো আমার কথা না যে বন্ধুকে বল আমি হুকুম দিয়ে দিলাম আমার বন্ধুকে পেয়ারা দোস্তকে জিজ্ঞেস করো বন্ধু যা বলবে তাই জিব্রাইল সাম চলে এলেন পাহাড়ের বড় ফেরেশতাকে সাথে করে নিয়ে আসলেন আমার নবী পাকের কাছে এসে দেখলেন হুজুরের চেহারা দেখে জিব্রাইল ঝকঝক করে কাঁদতেছেন নবী আমার বেহুশ হয়ে পড়ে আছেন একা আর কেউ না গোটা শরীরটা রক্তে লাল হয়ে আছে গায়ের জুব্বাটা রক্তে ভিজে লাল হয়ে গিয়েছে গায়ের চামড়া শুয়ে জড়িয়ে জেপটে বসে গেছে জিব্রাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঞ্চাল লাগো হাবিবের উপর এত অত্যাচার হয়েছে হাবিবের মনে কত ব্যথা হাবিবের মনে কত দুঃখ আল্লাহ আমাদেরকেও ভালো লাগে না যাক একটা কিছু হয়ে যাক আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী কইছে হোশ এনায়েত করলেন হুজুর একবার চোখটা মেলে ওই অবস্থা একবার চেয়ে দেখলেন জোরে বল সুবহান আরো জোরে বল সুবহান হুজুর চোখটা মেলে চেয়ে দেখছেন আমাকে কি করেছে এরা মেরে 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 কি করেছে যারা মারলো তারা কোথায় তারা সব পালিয়ে গেছে কেউ নাই হুজুর ভয়ে ভয়ে আর চোখে ঘুরে ঘুরে চেয়ে চেয়ে দেখছেন পাহাড়ের আড়ালে পাহাড়ের গুহায় খাজুরে বাগানে পাহাড়ের পেছনে লুকিয়ে আছে নাকি যদি দেখতে পেয়ে যায় আমাকে জীবিত আছে আবার এসে মারবে হুজুর আমার চেয়ে চেয়ে ঘুরে ঘুরে ফিরে ফিরে চেয়ে চেয়ে দেখছেন কেউ কোথাও নাই সব পালিয়ে গেছে মাথার দিকে চেয়ে দেখলে হযরত জিব্রাইল আসলাম দাঁড়িয়ে আছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জবাব দিলেন জিজ্ঞাসা করে জিব্রাইল এখন এখন এমন শেষছে হযরত জিব্রাইল তা কাঁদে ইয়া রাসূলুল্লাহ বিয়াদি মাফ করুন আল্লাহ পাক পাঠিয়েছেন আমাকে আপনার রক্ত মাখা চেহারা দেখে ভালো লাগে না আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আপনি একটু হুকুম দেন আমার সাথে আল্লাহ পাক পাড়ে বড় ফেরেশতাকে পাঠিয়েছেন একবার হুকুম করুন পাহাড় ধরে তুলে তুলে নিয়ে এসেন ওদের উপরে চাপা দেব ওদের উপরে চাপা দেব ওদের উপরে চাপা দেব ওদেরকে একেবারে পিঁপড়ে মারা করে ফেলবো ধ্বংস করে দেব নবী আমার এই কথা না শুনে জিব্রাইলের মুখের পালিছে একবার মুচকে হাসলেন জোরে বলুন আর একটু জোরে বলুন জিব্রাইল আল্লাহ পাক আমাকে
ওদের উপর অভিশাপ দেওয়ার জন্য বদদোয়া করার জন্য পাঠান নে গো আল্লাহ পাক আমাকে দয়া স্বরূপ করে রহমত স্বরূপ করে ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন নবী আমার কষ্ট করে উঠে বসলেন দুটো হাত আল্লাহর মোনাজাত আল্লাহ পাক আমি যে নবী আমি যে রসূল আমি যে পয়গম্বর এরা আমাকে কেউ চেনে না এরা কেউ বোঝে না আল্লাহ পাক এরা না জেনে না বুঝে আমায় কষ্ট দিয়েছে আমার উপর অত্যাচার করেছে আমাকে দুঃখ দিয়েছে বিয়াদবি করেছে আল্লাহ পাক আমি এদেরকে মাফ করে দিলাম আপনিও ওদের উপর নারাজ হবেন না বেদার হবেন না আল্লাহ ওদেরকে আপনিও ক্ষমা করে দিন ও বেদানেরা প্রত্যেকটা নবী আলাইহিস সালাম বলেরা যে যার নিজের উম্মতের জন্য কম বেশি সবাই অভিশাপ দিয়েছেন বদদোয়া করেছেন আল্লাহর কাছে গসব চেয়েছেন উম্মতের জন্য একমাত্র আমার আপনার নবী নূর নবী দয়ার নবী জীবনেও কোনোদিন উম্মতকে বদদোয়া অভিশাপ দেন না ওরা যেভাবে মেরেছিল নবী যদি শহীদ হয়ে যেতেন নবী যদি ইন্তেকাল হয়ে যেতেন তারপরে অবস্থাটা কি হতো আমাদের আমরা ভারতের মুসলমান আজকে আমি আপনি জাহান্নামের জ্বালানি হতাম জাহান্নামের খড়ি হতাম জাহান্নামের আগুন হতাম আল্লাহ পাক আমাদের নবীকে হায়াতে রেখেছিলেন বলে জীবিত রেখেছিলেন বলে তাই আজ আমি আপনি আল্লাহ বেহেশতের দাবিদার হয়ে গেলাম জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহান বিশ্বনবী দিবস বিশ্বনবী দিবস রবিউল আউয়াল শরীফ রবিউল আউয়াল শরীফ শিমুলিয়া শেখপাড়া গ্রামবাসী গো শিমুলিয়া শেখপাড়া গ্রামে মিলাদুন নবীর মাহফিল শিমুলিয়া শেখপাড়া গ্রামের যুবক বৃন্দ শিমুলিয়া শেখপাড়া মিলাদুন নবীর মাহফিলে শ্রোতা বৃন্দ আজকের মাহফিলে কমিটি সাহেবান গো মহিলা গো মহিলা গো পুরপুরা শরীফে দাদা পীর কেবলা সিলসিলার মুরিদ মুতাকেদিন গো চিন্তা করে আমার ভাই জানরা বাপ জানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা বেটিরা নবীকে কম কষ্ট দেয় নে নবী আমার কাবা ঘর তওয়াব হ্যাঁ আল্লাহর কাবা ঘর তওয়াব করে দুটো হাতে মোনাজাত করে কাঁদতে যান উম্মতের জন্য আল্লাহ দরবারে দোয়া যাচ্ছেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মতেরা বড় গুনাহগার আমার উম্মতেরা বড় সিয়াকার আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিই আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদিগকে আপনার দয়ার জান্নাত নসিব করো আল্লাহ পাক আমার উম্মত উম্মতির উপরে নারাজ হবেন না বেদার হবেন না আল্লাহ পূর্বেকার জামানায় নবী আলাইহিস সালামের উম্মতিদের উম্মতেরা নবীদের অবাধ্য হয়েছিল আল্লাহ আপনি নারাজ হয়ে অন্যান্য নবীদের আমলে উম্মতের উপরে গসব দিয়ে গসব দিয়ে গসব দিয়ে গসব দিয়ে উম্মতগুলোকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ পাক আমার উম্মতেরা বড় গুনাহগার আল্লাহ আমার উম্মতের উপরে যদি নারাজ হয়ে যান ওই গোসব আমার উম্মতের উপরে যদি দেন আমার উম্মত গুলো ধ্বংস হয়ে যাবে আমার উম্মতেরা ধ্বংস হয়ে গেলে আমি কাঁধে ঘর নিয়ে দুনিয়ায় থাকব এই মক্কায় কাঁধে করে নিয়ে থাকব আল্লাহ পাক
আপনি আমার উম্মতের উপরে नाराज হবেন না গজব দেবেন না আমার উম্মতেরা যদি ধ্বংস হয়ে যায় আমি কাদের কাছে গিয়ে আপনার বাণী প্রচার করব কাদেরকে আপনার কথা গিয়ে শোনাবো কাদেরকে বুঝিয়ে বুঝিয়ে ভালোবাসা দিয়ে সাথে সাথে নিয়ে এসে আপনার কাবা ঘরে দাঁড় করাবো نبي আমার কেঁদে কেঁদে দোয়া চাচ্ছেন আল্লাহ বাবা কে যে জিব্রাসানকে ও আল্লাহ জিব্রাসান তাড়াতাড়ি যাও আমার হাবিব কাঁদছে কেন হাবিব কাঁদে কেন গিয়ে দেখো হাবিব কাঁদলে কি আমায় ভালো লাগে আমি হাবিবের জন্যই সবকিছু বানিয়েছি আমার হাবিব যদি কাঁদে আমাকে কি ভালো লাগে তাড়াতাড়ি যাও জিব্রাসান চলে এলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদছেন কেন কে আপনার সাথে বিয়াদবি করেছে মক্কার কুফারে কুরাইশ কে আপনাকে দুঃখ দিয়েছে কে আপনার অসম্মান করেছে একবার আমাকে বলুন জিব্রাসান কামা নবী বলেন জিব্রাইল আজকে মক্কার কাফেররা আমায় কষ্ট দেয় নাই বিয়াদবি করে নাই অসম্মান করে নাই আমার মনে দুঃখ দেয় নাই হুজুর তবে কাঁদছেন কেন নবী আমার বলেছে ভাই জিব্রাইল আল্লাহর কাবা তওয়াব করতে করতে আমার একটা কথা মনে পড়ে গেল পূর্বের কারের সমানায় ও নবীর উম্মতেরা নবীদের অবাধ্য হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের উপরে ঘোষক দিয়েছে আসমান থেকে পানি পরিবর্তে আগুন বর্ষেছে উম্মতকে মেরে ফেলবার জন্য আসমান থেকে পানি পরিবর্তে পাথর বর্ষেছে বৃষ্টির মতো উম্মতকে মেরে ফেলবার জন্য জমিনকে সিলসিলা করেছে ভূমিকম্প দিয়েছে ধসিয়ে দিয়েছে জমিন ধরে উল্টে দিয়েছে আসমানে পানি আল্লাহ দরজা খুলে দিয়ে নামিয়ে দিয়েছেন জমিনে দরজা খুলে দিয়ে নিচের পানিগুলো উপরে তুলে দিয়ে দুটো পানিকে এক করে দিয়ে তামাম দুনিয়াতে প্লাবন দিয়ে প্লাবিত করে তামাম দুনিয়াতে আল্লাহ পানির নিচে ডুবিয়ে রেখেছিলেন এইভাবে সমস্ত মানুষকে ধ্বংস করেছেন আমার চিন্তা হয়েছে কাবা ঘর তওয়াব করতে করতে আমার উম্মতেরা বড় গুনাহগার আমার উম্মতেরা বড় সিয়াকার যদি আল্লাহ আমার উম্মতের উপরে নারাজ হয়ে গিয়ে ওই গজব যদি আবার আমার উম্মতের উপরে দেন আমার উম্মত কোন ধ্বংস হয়ে যাবে আমার উম্মতের ধ্বংস হয়ে গেলে আমি কাদের কাছে গিয়ে আল্লাহর বাণী প্রচার করব কাদের কাছে গিয়ে আল্লাহর কথা শোনাবো কাদের কাছে গিয়ে ভালোবাসা দিয়ে সাথে সাথে নিয়েছে আল্লাহর কাবা ঘরে দাঁড় করাবো ও জিব্রাসান আল্লাহ পাককে গিয়ে বলো আল্লাহ পাক বলো আমার উম্মত উম্মতির উপরে ওই গজব যেন আর না দেয় ও মেজানেন হযরত জিব্রাসান চলে গেলেন আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে আল্লাহ পাককে সিজদা করে বললেন আল্লাহর হাবিবের কথা আল্লাহ পাকের সামনে গিয়ে আরজ করলেন আল্লাহ রাব্বুল আলামিন শুনে কি জবাব দিয়ে ও জিব্রাসান জান জান আমার হাবিবকে শুনিয়ে দেন হাবিব যখন চিন্তা করে আমি আল্লাহ নিজে চিন্তিত হয়ে যায় হাবিব কাঁদলে বলে আমাকে আর কিছু ভালো লাগে না আমার হাবিব চিন্তিত হলে আমি আল্লাহ নিজে চিন্তিত হয়ে যায় আমার হাবিব চিন্তা করলে আমি নিজে চিন্তিত হয়ে যায় হাবিবকে কি কথা বলবো কোন কথা বললে হাবিব খুশি হবে আমার বন্ধু আমার উপরে খুশি হবে কোন কথা বললে আমার হাবিব সন্তুষ্ট হবে আমি আল্লাহ নিজে চিন্তিত হয়ে যায় ও জিব্রাসান জান জান গিয়ে আমার হাবিবকে শুনিয়ে দেন সারা বিশ্বের ভিতরে তামাম পৃথিবীর মধ্যে আমার হাবিবের একটা উম্মত যদি বেঁচে থাকে আমি আল্লাহকে ডাকবার মতো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
إلا الله محمد رسول الله أوه إبراهيم جان جان كي أمار حبيبك شنية دان أمي الله باك أمار حبيبك ويوم مكتر سمنو دنيا كي دھومشو جوربونا جوري بول لنا آج جوري بولا جابينا بشو نبي ديبو ربي الأول شريف ربي الأول شريف على سنة الجماعة على سنة الجماعة قرآن شريف دادا بير كبلا سلسلة مريد متقدين قو قرآن شريف دادا بير كبلا سلسلة مريد متقدين قو ابو جهل امان نبی کے بولے چھو او حضرت محمد ہمیں اپنا کہتے ہیں کالو کسی کالو ہے کہ ہمارے نبی کالو چھلے ہمارا کالو نبی رنمو ایک کافٹا بولے چھو وہی جگہ ہی بولے چھو ابو بکر صدیق بولے یا رسول اللہ یا حبیب اللہ আমি আবু বকর সিদ্দিক আপনাকে নূর দেখছি জোরে বলবেন না আল্লাহ নবী কি বললে চাচা আবু জে ঠিক দেখেছে বাবা আবু বকর সিদ্দিক আপনিও ঠিক দেখেছে দুজন কি ঠিক বললে দুজন দুরকম বলল দুটো ঠিক কি করে হয় একটা ঠিক হবে একটা বেঠিক হবে নবী দুজন কি বললেন ঠিক দেখেছে ডাকলেন চাচা আবু জে আপনি হলেন কাফের কুফর জুলমাত জুলমাত মানে অন্ধকার আপনার কালোর ভিতর দিয়ে আমি রাসূলুল্লাহকে কালো দেখেছে বাবা আবু বকর সিদ্দিক আপনার মধ্যে আছে ঈমানের নূর ঈমানের নূরের ভিতর দিয়ে আমি রাসূলুল্লাহকে নূর দেখেছে জোরে বলবেন না নারায়ণ দেখবেন নবীকে যেমন ভালোবাসবেন তেমন নিয়ামত পাবেন এটা আখেরি জামানা এটা আখেরি জামানা নামাজ পড়ো রোজা করো তসবিহ পড়ো জিকির করো আমল করো বেশি করো কম করো যাই করো নবীকে মেনে করা লাগবে কথাটা ঠিক না ভুল নামাজ পড়ার নাম ঈমান নয় রোজা রাখার নাম ঈমান নয় হজ করার নাম ঈমান নয় নবীকে মানার নামটা হলো ঈমান নবীকে মানার নামটা হলো ইসলাম একটা লোক যদি নামাজ না পড়ে মরে যায় কেউ জাহান্নামী বলতে পারবে না কাফের বলতে পারবে না বড় ক্ষমতা আছে না বেঈমান বলতে পারবে না এর কথা কি বলা হয়েছে আল্লাহ পাকের মর্জি মোবারক এই ক্ষমতা আল্লাহ কোন আলেম মুফতিকে আল্লাহ দেননি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে আমার ইচ্ছা আমার মর্জি আমি অন্তর দেখে কলব দেখে হৃদয় দেখে বিচার করব জোরে বলবেন না হৃদয় দেখে বিচার আমি ইচ্ছা করলে সাজা দিতে পারি ইচ্ছা করলে নাজাত দিতে পারি যদি সাজা দিই একদিন না একদিন আমি আল্লাহ এদেরকেও নাজাত দিয়ে দেব চিরজাহান্নামই নয় নাজাত আজকে নবীকে না মানে ও জাহান্নামে গেলে পঞ্চাশ হাজার বছর পরেও কি নাজাত পাবে পাবে চিরকালই জাহান্নামে পড়ে থাকবে চিরকালই জাহান্নামে পড়ে থাকবে ওর কপালে নাজাত নাই খুব সাবধান খুব সাবধান এটা আখেরি জামানা কিয়ামতের কঠিন হাসরের দিনে লক্ষ লক্ষ উম্মাত কানতে কানতে ছুটবে ছুটে ছুটে গিয়ে আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে দাঁড়াবে ও আমাদের বাবা ও আমাদের বাপ আমাদের আদি পিতা
আমরা আটকে গেছি আজকে আল্লাহ দরবে ধরা পড়ে গেছি আপনি আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান বাঁচান আমাদের জন্য আল্লাহ বাগে দরবার একটু সুপারিশই করুন আজাদ তুমি আছে বলুন বাবা আমি পারবো না আমার দ্বারা হবে না বাবা আমি নিজে চিন্তায় নিজে চিন্তিত হয়ে আছি আমি আল্লাহ পাকের মানাহি গাছের ফল খেয়েছি আল্লাহ মানা করে যে গন্ধামের ফল খাবেন না শয়তান ইবলিসে দোকায় পড়ে আমি গন্ধামের ফল খেয়ে ফেলেছিলাম আল্লাহ পাক আমাকে সেই বেহেশত থেকে বের করে দিলেন দুনিয়ায় আমি সেই চিন্তায় চিন্তিত হয়ে আছি আমি তোমাদের জন্য আল্লাহর কাছে কিছু করতে পারবো না বাবা তোমরা আমার কাছে যাও নূহ আলাইহিস সালাম কাছে যাবে নূহ আলাইহিস সালামকে কি কাঁদবে হুজুর আপনি আমাদের জন্য আল্লাহ পাকে ধর্মে দোয়া চান আমাদেরকে একটু বাঁচান আর নূহ আলাইহিস সালাম বলে আমি পারবো না বাবা আমি আল্লাহ দামে লজ্জিত আছি আল্লাহ যখন বিলাপত দিলেন আমি কিস্তিতে ভাসছিলাম আমার ছেলে নূহ আমার ছেলে কিনান ওই তুফানে ডুবে যাচ্ছে ডুবছে উঠছে পানি খাচ্ছে ডুবছে ভাসছে আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমার হাল আল্লাহ কি বললে লাইসা মিন হালি সে তোমাকে নবী বলে মানে না আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে মা তুমি বলছো পরিচয় দিচ্ছ আমার সন্তান আমার হাল আর একবার যদি ছেলের জন্য আমার কাছে সুপারিশ করে আমি আল্লাহ পাক আপনার নামটা নবুয়াতের দপ্তর থেকে কেটে বাদ দিয়ে দেব বোঝে আমি পারবো না বাবা আমি নিজের লজ্জিত আজ কেমন আল্লাহ আমার কি ভাই কি ব্যবহার করবে আমি জানি না আমার কি ফাইসালা হবে জানি না আমি আল্লাহর কাছে তোমাদের জন্য বলতে পারবো না মুসা সাহেব মুসা বলে পারবো না আদি ইব্রাহিম সাহেব ইব্রাহিম সাহেব বলে আমিও পারবো না আদি ইসা সাহেব ইসা সাহেব বলে আমিও পারবো না কেন আমার উম্মতে নাসারা তারা আমাকে খুদার বেটা বলেছিল আমি বলতে বলিনি তারা আমার নাম খুদার বেটা বলেছে তার জন্য আমি আল্লাহর কাছে বড় লজ্জিত শরমিন্দা হয়ে আছি এত বড় জঘন্য কথা আমার নাম দিয়ে বলেছে এত বড় কঠিন কথা আমার নাম দিয়ে বলেছে তাই আমি আল্লাহ দরবারে বড় লজ্জিত শরমিন্দা হয়ে আছি আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না বাবা তোমরা আমার কাছে যাও ওই যে দেখা দেয় যুবক নবী ওই যে দেখা দেয় জওয়ান নবী আখির জামানার নবী নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে যাও আল্লাহ পাক ওনাকে সুপারিশের দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক ওনাকে মাকামে মাহমুদ দিয়েছে আল্লাহ পাক ওনাকে হাউসে কাউসার আল্লাহ ওনাকে দিয়েছে জোরে বলো আর একটু জোরে বলো লক্ষ লক্ষ উম্মাত গুনাহগার কাঁদতে কাঁদতে ছুটবে ছুটে ছুটে গিয়ে আমার নবীকে গিয়ে দাঁড়াবে গিয়ে দেখবে কি আমার নবী মাকামে মাহমুদে সেজদা অবস্থায় কাঁদছেন সেজদা করে নবী আমার কাঁদছেন উম্মতের দল পিছনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা আল্লাহ দেবে ধরে পড়ে গেছি আটকা পড়ে গেছি আমাদেরকে বাঁচান 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 আমাদের জন্য আল্লাহ পাকে তবে একটু সুপারিশ করুন আমার নবী হিসেবে বলে বাবা কেঁদো না বাবা আমার কাছে এসো আমার কাছে এসো আল্লাহ পাক আমাকে আজকে সুপারিশের দায়িত্ব আমাকে দিয়েছে আল্লাহ পাক আমাকে হাউজে কৌসার মালিক আল্লাহ আমাকে করেছে আল্লাহ পাক আমাকে মাকামে মাহমুদ দিয়ে সম্মানিত করেছে ও বাবা আমি আপনাদের জন্য দোয়া চাইব নবী আমার দুটো হাত তুলে আল্লাহ পাকে সিজদা করে মাকামে মাহমুদের সিজদা করে দুটো হাত তুলে দোয়া চাইবে আল্লাহ পাক আমার নবী সুপারিশ ফিরাবেন না
আমার নবী কে আল্লাহ লজ্জিত শর্মিন্দা করবেন না হুজুরের সুপারিশকে আল্লাহ কবুল করে গুনাহগার উম্মত উম্মতি আল্লাহ নাসা দিয়ে দেবে